হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে ভিডিওটা হতে চলেছে নিউ প্লেয়িং নিয়ে। আমরা কিন্তু এখানে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে নিছি, দেখি আমাদের ফ্যান লিস্টেড প্লেয়ার আমাদের সাথে কি বিহেভটা করে নিউ ক্যারেক্টার দেখার পরে। দেখ এখানে কিন্তু দিলর ভাই গ্রুপ খুলে বসে আছে। আরে ভাই, এর দিতেছি নিতেছে নাকি ভাই? এতবার করে এর দিতেছি নিতেছে না কেন রে ভাই? এই হ্যালো দিলর ভাই, তুমি খালি আমাদের এত কেন ভাই? তোর ভাই এর আমরা কোন যে কোন জায়গায় যাইছি ভাই? ভাই একটা ভিডিও বানানোর জন্য আপনাদের কেয়ার দিছিলাম ভাই। আরে ভাই কে দূরমে তোমার ভিডিও রাখো, দূরমে তুমি ভিডিও রাখার যোগ্য রাখো তোমার। তুমি কে? তুমি আমাদের গালি করবে দেখতেছো ভাই? আরে ভাই আমার কাছে ভালো ভাই, শোনো শোনো, আমার কাছে ভালো বান্ডিল নাই ভাই, তোমরা এভাবে অপমান করতেছো কে ভাই? আরে দিলোর ভাই, তুমি আমার ফ্যান লিস্টের প্লেয়ার হয়ে আমার সাথে এমন করতেছো ভাই? এটা তো আমি কখনো আশা করি নাই ভাই। আমি আমি কি তোমার ওই ফ্রেন্ড হওয়ার জন্য হইছে? তোমার মানে ভুলে চলে আমার ফ্রেন্ড হয়ে গেছে তো ভাই? গো ভাই ওরা কি করে দেয় ভাই? দেখো ওদের অ্যাটিটিউডটা দেখে আমি বাঁচতাছি না ভাই। ওদের এত অ্যাটিটিউড ভাই, সামান্য কিছু বান্ডিলের জন্য। আচ্ছা দাঁড়াও, এই ভাই তোমরা এভাবে কি করে দেছো কেন ভাই? ভাই হয়তো আমার লেভেল নাই, ভালো ড্রেস আপ নাই, কিন্তু ভাই আমি আমি তো তোমাদের ফ্রেন্ড ভাই। তুমি তো আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার, তাই বলে কি তুমি আমার সাথে এমন করবে ভাই? আজকে আমার কাছে ভালো ড্রেস আপ নাই বইলা, লেভেল নাই বইলা। ভাই এভাবে অপমান করাটা কি ভাই খুবই দরকার ছিল? আচ্ছা ভাই, ওদের অপমানটা কিন্তু আর সহ্য করতে পারতাছি না। ওই ওদেরকে আনতে আইছি ভাই। ওরা মানে সামান্য কিছু ড্রেস কালেকশন বা বান্ডিল বানায় আইরা ভাই, ওদের যার দাদা মনে করতেছে। আচ্ছা ওই আমরা চলে যাইতেছি ওদের গ্রুপে। শুনো শুনো ভাই, শুনো শুনো একটা কথা বলি ভাই, কারোর কোন সময় ভাই ড্রেস আপ কালেকশন দেখে কাউরে কোন সময় বিবেচনা করবে না। কারণ কি ভাই, তোমরাও এক সময় বড় ছিলা, আমিও এক সময় বড় ছিলাম ভাই। আমাদের কিন্তু ড্রেস আপটাই মেন না ভাই, আমাদের হইলো ভাই গেম প্লেটাই মেন, বুঝছো ভাই? এই জন্য বলি বড়দেরকে সম্মান করতেছি, কারণ কি তুমি এক সময় বড় ছিলে ভাই। মানে কিছু কিছু তাদের কালেকশন নেই ভাই, তাদের কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়, বুঝছো? আচ্ছা ভাই থাকো ভাই, তোমরা আমি যাই। আচ্ছা ভাই তোমাদের কেট দিয়ে দিছি, একসেপ্ট করে নাও। আচ্ছা আমি যাই। এই হলো ভাই পরিস্থিতি। আমি কিন্তু ইউটিউবে এতদিন ভিডিও দিতে পারি নাই, আমার কিছু সমস্যা ছিল। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও দিয়ে যাবো, তোমরা সবাই আমার আগের মতো সাপোর্ট করে দেবা। আর যদি এই চ্যানেলটাতে কেউ নতুন হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখে থাকবা পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবা। আজকের মতো ভিডিও, ইনশাল্লাহ সবাই ভালো থাকবা। তোমাদের প্রতি রইল অভিনাম ভালোবাসা।